দেবাদিদেব মহাদেবের জ্যোতির্লিঙ্গ যা এক বিশাল আদি ও অন্তহীন আলোকস্তম্ভ। সনাতন বিশ্বাস অনুসারে শিব স্বয়ং অগ্নিময় আলোকস্তম্ভ রূপে জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলিতে বিরাজ করছেন। মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গে রয়েছে নির্দিষ্ট 12টি নাম, আর এই জ্যোতির্লিঙ্গগুলিকেই মহাদেবের এক একটি রূপ হিসাবে ধরা হয়। প্রতিটি মন্দিরেই জ্যোতির্লিঙ্গ শিবের অনন্ত প্রকৃতির প্রতীক, এক আদি ও অন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে। আর এই 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একাদশতম জ্যোতির্লিঙ্গটি হল শ্রী রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। আসুন আজ জানি এই জ্যোতির্লিঙ্গ স্থাপনের বিস্তারিত কাহিনী। নমস্কার, আমি পল্লবী, আপনাদের সকলকে স্বাগত জানাই অমৃত কাহিনীর নতুন একটি কাহিনীতে। আমরা বিগত কিছুদিনে জেনেছি দেবাদিদেব মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম 10টি জ্যোতির্লিঙ্গ অর্থাৎ শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গ, শ্রী মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, শ্রী ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, শ্রী কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, শ্রী ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, শ্রী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, শ্রী ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, শ্রী বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ এবং শ্রী নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ স্থাপনের বিস্তারিত কাহিনী, যে ভিডিওগুলির লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। চলুন তবে হর হর মহাদেব বলে শুরু করি আমাদের আজকের কাহিনীটি। তবে কাহিনীটি শুরু করার পূর্বে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনীর। তামিলনাড়ুর রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ যা শিব ভক্তদের অন্যতম এক কেন্দ্রস্থল। কথিত আছে স্বয়ং শ্রী রামচন্দ্র মহাদেবের একাদশতম এই জ্যোতির্লিঙ্গটি স্থাপন করেছিলেন, আর যার ফলেই এই জ্যোতির্লিঙ্গটির নাম হয় রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। তামিলনাড়ুর রামনাথপুরম নামক স্থানে অবস্থিত মহাদেবের এই মন্দিরটি। কিন্তু কেন শ্রী রামচন্দ্র স্থাপন করেছিলেন এই জ্যোতির্লিঙ্গ সেই নিয়েও পুরাণে বর্ণিত আছে 2টি কাহিনী। স্কন্দ পুরাণের উল্লেখ অনুসারে জানা যায় যে শ্রী রামচন্দ্র লঙ্কা আক্রমণের আগে এই স্থানে সমুদ্রের বালি দিয়ে এক শিবলিঙ্গ নির্মাণ করেন ও মহাদেবের পূজা করেছিলেন। আর শ্রী রামের পূজায় প্রসন্ন মহাদেব রামকে আশীর্বাদ করেছিলেন এবং জনকল্যাণের উদ্দেশ্যে এই স্থানে অধিষ্ঠিত হন রামেশ্বর বা রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ রূপে। বলা হয় রামেশ্বর অর্থাৎ শ্রী রামের ঈশ্বর যিনি। তবে এই রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ স্থাপনের আরও একটি কাহিনী প্রচলিত রয়েছে। তামিল ভাষায় লেখা মহর্ষি কম্পনের রামায়ণ ইরামাবতারমে একটি কাহিনীর উল্লেখ পাওয়া যায়। আর সেই কাহিনী অনুযায়ী রাবণের বধের পর শ্রীরাম মাতা সীতাকে উদ্ধার করে ফেরার সময় গন্ধমাধন পর্বতে বিশ্রাম করেন। সেখানে উপস্থিত কিছু ঋষিরা শ্রীরামকে জানান যে পুলস্যের বংশোদ্ভূত রাবণ বধ করার কারণে তার উপর ব্রহ্ম হত্যার পাপ রয়েছে। শ্রী রামচন্দ্র এই পাপের থেকে মুক্তি পাওয়ার উপায় জানতে চাইলে ঋষিগণ জানান যে শিবলিঙ্গ স্থাপন করে মহাদেবের পূজা করলে এই ব্রহ্ম হত্যা থেকে মুক্তি মিলবে। আর সেই সমস্ত ঋষিগণের কথা মতোই প্রভু শ্রীরাম হনুমানকে কৈলাস পর্বতে পাঠান শিবলিঙ্গ আনতে। পবনপুত্র তৎক্ষণাৎ সেই স্থানে পৌঁছান, কিন্তু কৈলাসে পৌঁছে তিনি দেখেন মহাদেব সেই স্থানে উপস্থিত নেই। মহাদেবের দর্শন না পেয়ে মহাদেবের দর্শনের কামনায় সেই স্থানে বসে তপস্যা শুরু করেন বজরংবলী। মহাদেব তার তপস্যায় প্রসন্ন হলে তাকে দর্শন দিয়ে প্রদান করেন এক শিবলিঙ্গ। এদিকে বজরংবলীর ফিরতে বিলম্ব হওয়ায় আর শুভক্ষণ পেরিয়ে যাওয়ার আশঙ্কায় মাতা সীতা বালি দিয়েই এক শিবলিঙ্গ নির্মাণ করে স্থাপন করেন। এমন সময় ফিরে আসেন হনুমান, আর ভক্তের মনের কথা বুঝে বজরংবলীর আনা শিবলিঙ্গটিকে রামেশ্বরম জ্যোতির্লিঙ্গের অদূরে স্থাপিত করেন শ্রীরাম, আর যার নাম দেন হনুমদেশ্বর। রাম ও সীতা দ্বারা স্থাপিত শিবলিঙ্গের পূজার আগে হনুমদেশ্বর শিবলিঙ্গের পূজার কথা বলেন শ্রীরামচন্দ্র, আর তিনি জানান যে রামেশ্বরমে আসার আগে হনুমদেশ্বরে পূজা করে আসতে হবে, তা না হলে রামেশ্বরমের দর্শনের ফল লাভ করা যাবে না। আর তাই তো আজও ভক্তরা রামেশ্বরমে আসার আগে হনুমদেশ্বরে পূজো দেন। এই ছিল আমাদের আজকের একাদশতম জ্যোতির্লিঙ্গ স্থাপনের বিস্তারিত কাহিনী। কেমন লাগলো আপনাদের এই কাহিনী অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি ছোট্ট লাইক এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অমৃত কাহিনীর। ফিরে আসবো আমরা অন্য কোনো দিন, সঙ্গে আনবো নতুন কোনো অমৃত কাহিনী। আর ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অমৃত কাহিনীর পাশে থাকবেন। নমস্কার,
হর হর মহাদেব।